আমি অলিভিয়া আজকে কিন্তু বেশ কিছু সম্ভার নিয়ে এসেছি, এবং আজকে একটু মিক্সড ব্যাগের সম্ভার রয়েছে। কটনের ওপরেই রয়েছে কিন্তু একটু মিক্সডের ওপরে রয়েছে। শুরু করছি কিন্তু স্ল্যাব কটন দিয়ে শুরু করছি। এবং আমি শুরু করার আগে একটা কথা বলি, স্ল্যাব কটন যেটা দেখাবো সেটা যদি আপনি সিঙ্গেল উইদাউট বিপি নেন, যেটা আমরা বিপিটা দিচ্ছি, তাহলে আপনার সেটা পড়বে 900 টাকা। আর যদি আপনি আমরা যে ব্লাউজ পিসটা দিচ্ছি সেটা দিয়ে নেন, তাহলে পড়ছে কিন্তু 1050 টাকা, 1050-এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে। এবং যে বিপিটা দেখাবো আমি সেই বিপি দিয়েই যে নিতে হবে সেটার কোনো কিন্তু কম্পালসারি নেই। আপনি অন্য বিপি দিয়ে যদি চান সেটা দিয়েও কিন্তু আপনি নিতে পারেন, বিপির অপশন কিন্তু আমরা দিতে পারি, কিন্তু শুধু বিপি কিন্তু আমরা সেল করি না। এবার দেখাচ্ছি একটা কৃষ্ণ নীল কালার দিয়ে শুরু করছি, পুরো কিন্তু স্ল্যাব কটনের ওপরে রয়েছে, একদম প্লেন থাকে, আঁচল হালকা পমপম রয়েছে, দেখুন আঁচলটা পমপমের ব্যবহার রয়েছে। এবং পুরো বডিটা দেখুন, পুরো বডিটা কিন্তু প্লেন গেছে। এটার সাথে যে আমরা যে বিপিটাকে সেট করেছি সেটা কিন্তু ইয়েলো কালারের ওপরে রয়েছে, বুদ্ধা ফেস কিন্তু রয়েছে মাল্টি কালারের, রেড, অফ হোয়াইট, গ্রিন, এইভাবে কিন্তু ছোট বুদ্ধা ফেসে রয়েছে। এটা আজকের 1 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1050। এবং এটার হচ্ছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, পুরো শাড়িটা একভাবে যাচ্ছে, এই হচ্ছে পুরো শাড়িটা। এটা আজকের 1 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে 1050। বারবারই বলবো 1050 যেটা রয়েছে সেটি কিন্তু বিপিওয়ালা বিপি দিয়ে যদি আপনি নেন তাহলে, আর যদি আপনি বিপি ছাড়া শুধু শাড়িটা নিতে চাইছেন তাহলে কিন্তু আপনার পড়ছে 900, মানে 900 টাকায় কিন্তু আপনি শাড়িটা পেয়ে যাচ্ছেন। এরপরে দেখাচ্ছি 2 নম্বর শাড়ি, প্যারট গ্রিনের ওপরে দেখাচ্ছি, এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের ওপরে। কালারের মানে ডিজাইন তো কিছু নেই, শুধু শাড়ির কালারটা দেখুন। এটার সাথে আমরা যে বিপিটা দিয়েছি সেটা এটা রয়েছে হলুদের মধ্যে রয়েছে, এইভাবে কাজ করা। আজকের এটা 2 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে 1050। পুরো শাড়িটা একভাবে যাচ্ছে, এই হচ্ছে পুরো শাড়িটা। এবার দেখাচ্ছি 3 নম্বর শাড়ি, রেডের ওপরে রয়েছে, এবং টকটকে লাল কিন্তু না, এটা কিন্তু খুব সফট একটা, অনেকটা পোড়া পোড়া লাল যেটাকে বলে থাকি, পোড়াইটের রং যেটাকে আমরা বলে থাকি, সেই রঙের ওপরে রয়েছে একদম রেডের ওপরে। এবং এটার সাথে আমরা কিন্তু ব্ল্যাক কালারের ক্র্যাক বাটিকের কিন্তু আমরা বিটি দিয়েছি। এটা আজকে 3 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1050। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরোটা একভাবে যাচ্ছে, 3 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 1050। এবার দেখাচ্ছি 4 নম্বর শাড়ি, সিলভার কালারে রয়েছে, এই হচ্ছে পুরো শাড়িটা। আবারও বলবো, শুধু যদি আপনারা শাড়ি বুকিং করছেন তাহলে শুধু 900 দিয়ে আপনি বুকিং করতে পারেন, আর যদি আপনি ব্লাউজ পিস দিয়ে নিতে চাইছেন তাহলে পড়ছে 1050। আর একটা কথা, 900-এর শাড়ি কিন্তু একটা বুকিং করলে চলবে না, আপনাকে মিনিমাম 2টো শাড়ি বুকিং করতে হবে। আর 1050 রেঞ্জও যদি থাকে তাহলেও কিন্তু আপনাকে মিনিমাম 2টো শাড়ি বুকিং করতে হবে, তাহলে গিয়েই কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, নইলে কিন্তু আপনাকে কলকাতাতে থাকলেও কুরিয়ারের মাধ্যমে শাড়ি নিতে হবে। এই হচ্ছে পুরো শাড়িটা, আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেছে কিন্তু বিপিটা। এটা আজকে 4 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে 1050। এরপরে দেখাচ্ছি 5 নম্বর শাড়ি, কপিন ব্লুতে রয়েছে, কপিন ব্লুতে রয়েছে, এটার সাথে গ্রিন কালারের বিপি দিয়েছি কলমকারিতে। আপনারা চাইলে যদি এর সাথে আমি আগে যে বিপিগুলো দেখেছি সেটার মধ্যেও কিন্তু আপনি অপশন রাখতে পারেন। এটা আজকে আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়েছি। 5 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1050। এরপরে দেখাচ্ছি 6 নম্বর শাড়ি, চিকু কালারে রয়েছে, চিকু কালারের উপরে রয়েছে। এটার সাথে আমরা এই বিপিটা রেখেছি বুদ্ধা ফেস,
6 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ 1050 অল ওভার বডিটা কিন্তু একভাবে যাচ্ছে এবার দেখাচ্ছি 7 নম্বর শাড়ি সাত নম্বর শাড়িটা অরেঞ্জের মধ্যে গেছে এটাও কিন্তু রাস্টিক অরেঞ্জ বলতে পারেন সেই রাস্টিক অরেঞ্জের সাথে রয়েছে কালো রঙের বিপি দিয়েছি সেটা হচ্ছে বুদ্ধা ফেসের ওপরে এটা আজকে 7 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ 1050 আবারও বলবো 1050 যদি আপনি শাড়ি বুকিং করছেন তাহলে কি কিন্তু আপনাকে মিনিমাম দুটো বুকিং করতে হবে যদি আপনি বিপি দিয়ে নেন যদি আপনি বিপি ছাড়া বলছেন শুধু শাড়ি নেব সেটাও নিতে পারেন সেটা 900 পড়ছে সেটাও কিন্তু আপনাকে মিনিমাম দুটো শাড়ি বুকিং করতে হবে যদি আপনি কলকাতার মধ্যে থাকেন একটা শাড়ি বুকিং করেন তাহলে কিন্তু আপনাকে কুরিয়ারের মাধ্যমে শাড়িটাকে নিতে হবে এটা দেখাচ্ছি আজকের 8 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1050 অলিভ কালারের ওপরে কিন্তু পুরো শাড়িটা রয়েছে এই শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে এবারে দেখাচ্ছি 9 নম্বর শাড়ি ব্ল্যাক 31st নাইট কাপাবে যদি আপনি শাড়িটা এখন নিয়ে নেন কোনো টাইম আছে ব্লাউজ দিয়ে বানিয়ে দেবে বা আপনার কাছে যদি রেডিমেড ব্লাউজ থাকে সেটা দিয়ে পরতে পারেন এইভাবে সাজুন খুব সুন্দর লাগবে 9 নম্বর শাড়ি দেখাচ্ছি প্রাইস রেঞ্জ রয়েছে 1050 এই হচ্ছে পুরো শাড়িটা এবং এটার পুরো শাড়িটা এইভাবে দেখেছি এটা হচ্ছে পুরো শাড়িটা এবার দেখাচ্ছি 10 নম্বর শাড়ি পিঙ্কের ওপরে প্যাস্টেল শেডের পিঙ্ক রয়েছে এটা এর সাথে বিপি এটা দিয়েছি তুতে কালারের ওপরে 10 নম্বর রয়েছে প্রাইস রেঞ্জ রয়েছে 1050 এরপরে যেটা দেখাবো সেটা কিন্তু সফট লিলেনের ওপরে দেখাবো সফট লিলেনে কিন্তু বেশ কয়েকটা কালার অপশনস রয়েছে এবং এটা প্রাইস কিন্তু আরও কমছে 1000 rupees করে রয়েছে এটার কিন্তু এর সাথে অ্যাটাচ বিপি রয়েছে এরা আলাদা করে কোনো বিপি দিচ্ছে না এটাতেও বলবো যদি আপনারা বুকিং করতে চান একটা শাড়ি বুকিং করলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা হবে না আপনাকে কিন্তু মিনিমাম দুটো শাড়ি বুকিং করতে হবে এবার দেখাচ্ছি শাড়িটি সফট লিলেন দেখাচ্ছি সফট লিলেন মানে অনেক দিদিদের ধারণা থাকে যে লিলেন মানে একটু হেভি হবে এটা খুবই লাইট ওয়েটেড শাড়ি আঁচলে গিচার দেখুন স্ট্রাইপ রয়েছে এই যে গিচার স্ট্রাইপের ওপরে রয়েছে এবং পুরো শাড়িটা একটা প্যাস্টেল ব্লু কালারের ওপরে গেছে 11 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ রয়েছে 1000 টাকা মাত্র এই হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে পাটটা দেখিয়ে দেবো পাটটা হচ্ছে গ্রিন কালারের ওপরে গেছে কিন্তু পাটটা আর এর বিপিটা দেখিয়ে দিচ্ছি বিপিটা রয়েছে এই হচ্ছে এটা হচ্ছে বিপি গ্রিন কালারের আজকের এটা 11 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1000 rupees কিন্তু প্রাইস রেঞ্জ রয়েছে এরপরে দেখাচ্ছি 12 নম্বর শাড়ি স্লেট কালার বলতে পারেন স্লেট কালারের উপরে রয়েছে কিন্তু এই শাড়িটা 12 নম্বর শাড়ি রেড অ্যান্ড স্লেটের উপরে কম্বিনেশনে যারা ব্ল্যাক পরতে চাইছেন না তারাও কিন্তু এটাকে নিতে পারেন স্লেট কালারের রয়েছে কিন্তু বুকিং ডিটেলসটা একবার বলে দিচ্ছি দেখুন স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে 6291661529 নাম্বারটা যাচ্ছে এবং 6662916654 15 এই দুটো যে নাম্বার যাচ্ছে সেই দুটো নাম্বারে কিন্তু আপনারা কল করে বুকিং করতে পারেন ফোন করে আর যদি আপনি হোয়াটসঅ্যাপ করতে চাইছেন সেই জন্য আপনাকে ফোন করতে হবে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে 9073961773 এই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করেও কিন্তু বুকিং করতে পারেন স্ক্রিনশট তুলেও কিন্তু আপনারা পাঠাতে পারেন এই হচ্ছে পুরো শাড়িটা আজকের এটা 13 নম্বর শাড়ি দেখাচ্ছি আজকের এটা 12 নম্বর শাড়ি দেখাচ্ছি 12 নম্বর শাড়ি দেখাচ্ছি প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1000 rupees এটা হচ্ছে রেডে গেছে কিন্তু ব্লাউজ পিস লাকি 13 দেখাচ্ছি সফট লিলেন দেখাচ্ছি লিলেন মানেই কিন্তু হেভি শাড়ি তা কিন্তু না খুবই লাইট ওয়েটের শাড়ির মধ্যে কিন্তু আমি দেখাচ্ছি আজকের এই শাড়ির সম্ভারগুলো এটাও দেখুন স্টিলের সাথে গেছে কিন্তু রানীর কম্বিনেশন আঁচলটা দেখছেন গিচা স্ট্রাইপ কিন্তু পেয়ে যাচ্ছেন 13 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1000 rupees এই হচ্ছে পুরো শাড়িটা এর বিপিটা দেখিয়ে দিচ্ছি বিপিটা রানি কালারে গেছে 13 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1000 rupees
এবারে দেখাচ্ছি 14 নম্বর শাড়ি গ্রিন কালারের উপরে রয়েছে। এর বডির কালারটা কিন্তু সেম থাকছে, মানে স্টিল কালারে বডি, খালি আঁচল আর পাড়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা 14 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে 1000। এরপরে দেখাচ্ছি 15 নম্বর শাড়ি, পিঙ্কের সাথে গেছে, এরপরে দেখাচ্ছি 16 নম্বর শাড়ি, অরেঞ্জের সাথে স্টিলের কম্বিনেশন, এটা কিন্তু প্রপার স্টিল আমি বলবো না, এটাতে একটা অরেঞ্জি স্টোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আজকের 16 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ কিন্তু 1000 রুপিস। বডিটা দেখিয়ে দিচ্ছি, যেটা আমি একটু আগে বলছিলাম অরেঞ্জি স্টোন রয়েছে, একটু কিন্তু পুরো স্টিল আমি বলবো না এটাকে, একটা অরেঞ্জ স্টোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটার বিপিটা দেখিয়ে দিচ্ছি, অরেঞ্জ কালারে গেছে কিন্তু বিপিটা। এটা আজকের 16 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে 1000 টাকা। এবারে দেখাচ্ছি 17 নম্বর শাড়ি, ইয়েলোর সাথে স্টিলের কম্বিনেশন বা ধানি হলুদও কালার বলতে পারেন, আঁচলটা দেখলেই বুঝতে পারেন ধানি হলুদ যে কালারটা হয়ে থাকে সেই ধানি হলুদে গেছে। 17 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 1000 টাকা। অল ওভার শাড়িটা দেখিয়ে দিচ্ছি, এই 17 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 1000 টাকা। বিপিটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিপি, 17 নম্বর শাড়ি 1000 টাকা কিন্তু প্রাইস রেঞ্জ। বারবারই বলবো 1000 টাকা, 900 টাকা বা 1050 যে শাড়িটাই নিন না কেন, আপনাকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে মিনিমাম দুটো শাড়ি বুকিং করতে হবে, আর যদি আপনি একটা শাড়ি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু শাড়িটা নিতে হবে, যদি আপনি কলকাতাতে থাকেন তার তবু। এরপরে দেখাচ্ছি পরবর্তী শাড়ি, মানে হচ্ছে 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে বটল গ্রিনের সাথে গেছে পুরো শাড়িটা। 18 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1000 টাকা, এবং 1000 টাকা রেঞ্জের কিন্তু এটাই লাস্ট অপশন দেখাচ্ছি। অনেকগুলো কিন্তু কালার অপশনস কিন্তু 1000 টাকার রেঞ্জের আমি দেখিয়ে দিয়েছি, তার আগে আমি দেখিয়েছিলাম কিন্তু স্ল্যাব কটন, স্ল্যাব কটনেও কিন্তু আমি অনেকগুলো 10টা অপশন দেখিয়েছি, এবং যেটা আমি এখন দেখালাম সফট লিনেন, সফট লিনেন দেখিয়েছি কিন্তু আমি 8টা অপশন কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিপিটা। এরপরে দেখাচ্ছি কিন্তু পরবর্তী শাড়ি, পরবর্তী শাড়ি হচ্ছে গিচা কাঁথা দেখাচ্ছি, কাঁথার মতো কাজ করা হয়েছে গিচার উপরে, সেটা হচ্ছে আমরা বলছি গিচা কাঁথা, বডিটা গিচা না কটনের উপরেই রয়েছে, দেখতে লাগবে গিচা দিয়ে কিন্তু কাঁথার স্টিচটা করা হয়েছে। দেখুন এই যে কাজটা দেখছেন, এই যে বডির যে কাজটা, এই কাজটা কিন্তু গিচা সুতো দিয়ে কিন্তু করা হয়েছে, গিচার যে কাজটা থাকে সেটা দিয়ে করা হয়েছে এবং কাঁথার মতো করে করা হয়েছে, সেই জন্য এটার নাম কিন্তু গিচা কাঁথা রয়েছে। 19 নম্বর শাড়ি দেখছেন, প্রাইস রেঞ্জ কিন্তু একটু বাড়ছে, 1200 টাকা কিন্তু প্রাইস রেঞ্জ হচ্ছে। এবং অল ওভার বডিটা দেখিয়ে দিচ্ছি, এটা মিড নাইট ব্লুর ওপরে রয়েছে, এটা ব্ল্যাক না, মিড নাইট ব্লুতে গেছে। এবং এটার বিপিটা দেখিয়ে দিচ্ছি, রেডে, এটা হচ্ছে বিপি,
19 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1200 টাকা। এরপরে দেখাচ্ছি 20 নম্বর শাড়ি, এটাও কিন্তু গিচা কাঁথাতে দেখাচ্ছি, গ্রিনের উপরে একদম টিয়া সবুজের সাথে অরেঞ্জের কম্বিনেশন। এই হচ্ছে পুরো শাড়িটা, এটার একবার পাটটা দেখিয়ে দেবো। এটা আগের শাড়িটারও পাট ছিল, আমি দেখাইনি, অরেঞ্জের সাথে কিন্তু পাটটা গেছে, যেটার আগেরটা রেডের ওপরে ছিল। এর সাথে কিন্তু তিনটে চুড়ি পাড় দেওয়া হয়েছে এইভাবে, এখানে কিন্তু তিনটে চুড়ি, এবং এটাও আগেরটাতেও ছিল, আগেটা তিনটে হলুদ দিয়ে চুড়ি করা হয়েছিল, এতে যেমন মেজেন্ডা দিয়ে কিন্তু চুড়ি করা হয়েছে। এটা আজকের 20 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ কিন্তু 1200 টাকা। এটা হচ্ছে বিপি দেখাচ্ছি, অরেঞ্জ কালারে গেছে কিন্তু বিপিটা। এরপরে দেখাবো কিন্তু 21 নম্বর শাড়ি, মেজেন্ডার সাথে তুতের কম্বিনেশন রয়েছে। এই কম্বিনেশনটা খুব হিট একটা কম্বিনেশন, আপনারা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, সকালবেলা অনুষ্ঠান, একটু গডি লুক চাইছেন, এটা কিন্তু ইজিলি পরতে পারেন। এটা আজকের 21 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ কিন্তু 1200 টাকায় কিন্তু রয়েছে। এটা বডিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বডি, এটার বিপিটা দেখিয়ে দিচ্ছি, বিপিটা কিন্তু এই যে তুতের কালারে কিন্তু গেছে বিপিটা। প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1200 টাকা কিন্তু প্রাইস রেঞ্জ রয়েছে। এরপরে দেখাচ্ছি 22 নম্বর শাড়ি, আগেরটা ছিল 21 নম্বর, এবার দেখাচ্ছি 22, এটাও কিন্তু 31st নাইট হতে পারে, দৌড়া। এটা আজকের 22 নম্বর, প্রাইস রেঞ্জ 1200 টাকা, দাম নিয়ে কোনো কনফিউশন নেই। গিচা কাঁথাগুলো কিন্তু সমস্তই 1200 টাকা রয়েছে, স্ল্যাব কটন রয়েছে 900 টাকা যদি আপনি উইদাউট বিপি নেন, আর যদি আপনি বিপি দিয়ে নেন তাহলে কি 1000 টাকা, 1050 টাকা, যদি আপনি সফট লিনেন নেন সেটার প্রাইস ছিল কিন্তু 1000 টাকা। এই হচ্ছে পুরো শাড়িটা, আর এটার বিপিটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিপি। আজকের 22 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ রয়েছে 1200 টাকা। 23 নম্বর শাড়ি দেখাচ্ছি, লাল হলুদের কম্বিনেশন গিচা কাঁথাতে। 23 নম্বর দেখাচ্ছি, লাল হলুদের কম্বিনেশন গিচা কাঁথাতে, পুরো শাড়িটা কিন্তু একভাবে যাচ্ছে। এটা হলুদে গেছে বিপিটা, একদম গোল্ডেন হলুদে। 23 নম্বর দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1200 টাকা। এবারে দেখাচ্ছি 24 নম্বর শাড়ি, এটাও 31st নাইটের জন্য হতে পারে। আগে একটা দেখিয়েছিলাম, সেটা ছিল রানি মেজেন্ডার সাথে ছিল, এটা ব্ল্যাকের সাথে রেডের সম্পর্ক মানে রয়েছে, যেটা অল টাইম হিট থাকে, এবং এটার না এই ব্লাউজটা দিয়ে পরুন, খুব ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটা, এটা আজকে 24 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 1200 টাকা, রেডে গেছে বিপিটা। 24 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ ছিল কিন্তু 1200 টাকা, গিচা কথা দেখালাম। এবার দেখাচ্ছি কিন্তু 25 নম্বর শাড়ি, 25 নম্বর শাড়িটা কিন্তু ডিজাইনটাও চেঞ্জ হচ্ছে, দামটাও চেঞ্জ হচ্ছে, দাম চেঞ্জ হয়ে হচ্ছে 1450 কিন্তু দামটা হচ্ছে, বা আম কলকা ডিজাইনে দেখাচ্ছি, এটা দুটো কালার অপশন দেখাবো। হচ্ছে মেরুন কালারের সাথে ইয়েলো কম্বিনেশনে গেছে, আঁচলটা দেখছেন স্ট্রাইপে গেছে, তার মধ্যে কিন্তু আমকলকা করা হয়েছে, এবং পাটটা দেখুন, পাটটাও কিন্তু টেম্পেল পার করা হচ্ছে। এবার বডিতে দেখুন, বডিটা কিন্তু পুরোটা মেরুন কালারে গেছে, মেরুনের মধ্যে আমকলকা ডিজাইন গেছে, এবং পাটটা দুটো পার গেছে, একটা কাঁসা পার গেছে ইয়েলো কালারে, সাথে কিন্তু ইয়েলো টেম্পেল পার গেছে। আজকের এটা 25 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 1450। এই হচ্ছে পুরো শাড়িটা, আর এটার বিপিটা রানিং এ গেছে, রানিং এ গেছে
এটা সলিড কালারের বিপি না, এটা কিন্তু রানিং এ কিন্তু আপনারা বিপিটা পেয়ে যাচ্ছেন। এবার দেখা যাচ্ছে 26 নম্বর শাড়ি, যেটা আমি বলেছিলাম এটা কিন্তু দুটো কালারই দেখাবো, একটা মেরুনে দেখিয়েছি একটা ব্লুতে দেখাচ্ছি। এর আজকে 26 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ 1450, ব্লু কালারের সাথে গেছে আম কলকা, একই ডিজাইন সেম ডিজাইনে খালি ব্লু কালারের উপরে রয়েছে। এই হচ্ছে অল ওভার শাড়িটা, এর কিন্তু বিপিটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিপি, বিপিটা কিন্তু একেবারে রানিং এ গেছে, কোনো আলাদা করে সলিড কালার বা অন্য ডিজাইনে না, একইভাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। 26 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ কিন্তু 1450। এরপর দেখাচ্ছি কিন্তু ট্রেডিশনাল কটনে দেখাচ্ছি, সেটাতে কিন্তু করা হয়েছে কিন্তু একেবারে ছোট ছোট রুদ্রাক্ষ ডিজাইন, কিন্তু ট্রেডিশনাল কটন দেখাচ্ছি। এই হচ্ছে পুরো শাড়িটা, দেখুন আঁচলটা দেখুন রানীর মধ্যে ছোট রুদ্রাক্ষ গেছে, তার সাথে কিন্তু প্যানেল গেছে, প্যানেলটা দেখুন এটা ছোট রুদ্রাক্ষ এবং মাছের কাটা ডিজাইনের মতো করে কিন্তু প্যানেলটা গেছে, এবং যেহেতু এটা ডুড়েতে গেছে, আড়েতে জানি ডুড়েতে গেছে, যাদের একটু হেলদি ফিগার রয়েছেন তারাও এটাকে পড়তে পারেন, রোগা লাগবে। এটার একটা পাটটা দেখিয়ে দেবো, আপারিয়কের পাটটা দেখাই, আপারিয়কের পাটটা শুধুমাত্র কিন্তু টেপল পা গেছে, সাথে এরকম মাছের কাটার সাথে রুদ্রাক্ষ গেছে, কিন্তু লোয়ার ইয়কের যে পাটটা গেছে সেটা কিন্তু বেশ চওড়া করে একটা পাড় গেছে, ব্ল্যাক কালার, এটা ব্লু কালারে গেছে, ব্ল্যাক না, ব্লু এর সাথে গ্রিন গিয়ে কম্বিনেশনটা এসেছে এটাতে গেছে, এবং সাথে কিন্তু টেম্পল পার গেছে। আজকে 27 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ কিন্তু 1500 টাকা। এই 1500 টাকার শাড়ি আপনি একটা বুকিং করুন, কোনো অসুবিধা নেই, ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন। এবং রানিং এ গেছে কিন্তু ব্লাউজ পিস, সেটার কিন্তু কন্ট্রাস্টে গেছে, ডিজাইনটা সেম রয়েছে, পিঙ্ক কালারে গেছে কিন্তু ব্লাউজ পিসটা। 27 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1500 টাকা। এরপর দেখাচ্ছি 28 নম্বর শাড়ি, ডিজাইনটা সেম, ডিজাইনের ডিটেলিং এ যাচ্ছি না, তিলোত্তমা রয়েছে কিন্তু 241 এমবি রোড বিআরটি সিদ্ধেশ্বরী বাজারের ঠিক অপোজিটের গলিতে ঢুকে, যেখানে সিপিএন অফিসটা রয়েছে, সিপিএন অফিসের অপোজিটই রয়েছে তিলোত্তমা বুটিকটি, এসেও কেনাকাটা করতে পারে, রিটেল এবং হোলসেল দুটোতে কিন্তু কেনাকাটা হয়। বিপিটা দেখে নিচ্ছি, এটা হচ্ছে আজকের বিপি, 28 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ রয়েছে কিন্তু 1500 টাকা, 1500 টাকার এই দুটি শাড়ি দেখাচ্ছি। এরপরে দেখাচ্ছি 29 নম্বর শাড়ি, 29 নম্বর একটাই সিঙ্গেল পিস দেখাচ্ছি, মাছটি পুরোটাতে দেখুন ডুড়েতে মাছ গেছে, বারবারই বলবো ডুড়ে শাড়িগুলো কিন্তু যাদের হেলদি ফিগার তারা ইজিলি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, রোগা দেখতে লাগবে এবং ফিগার কারেকশন কিন্তু সাহায্য করে থাকে। এই হচ্ছে পুরো শাড়িটা, আঁচলটা রেডে ছিল, বদলা দেখুন ইয়েলোতে লাল দিয়ে মাছ করা হয়েছে। এটা আজকের 29 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ কিন্তু 1300 টাকা, কিন্তু প্রাইস রেঞ্জ 1300 টাকার একটাই শাড়ি দেখাচ্ছি এবং রেডে গেছে কিন্তু ব্লাউজ পিস, যেটা আঁচলের ডিজাইন সেম ভাবে গেছে কিন্তু ব্লাউজ পিস, এটা আজকের 29 নম্বর, প্রাইস রেঞ্জ 1300 টাকা। এরপরে দেখাচ্ছি 30 নম্বর শাড়ি, এটা অরেঞ্জ, রাস্টিক অরেঞ্জের সাথে গেছে, এটা কিন্তু কটন হ্যান্ডলুমের ওপরে গেছে এবং এটা কিন্তু ম্যান মোটিভ করা হয়েছে, এই যে ফিগারটা দেখছেন এটা কিন্তু ম্যান মোটিভে কিন্তু রয়েছে, ছোট ছোট বুটি ডিজাইন রয়েছে অ্যারো ডিজাইনের মতো করে। এটা আজকে 30 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 1250, গঙ্গা যমুনা পার গেছে, একদিকে অরেঞ্জ পার, একদিকে কিন্তু রানী পার গেছে, এই হচ্ছে পুরো শাড়িটা। এবং বিপটা দেখে দিচ্ছি, বিপটা গেছে কিন্তু কালচে অরেঞ্জ কালার, যেটা হয়ে থাকে সেই কালচে অরেঞ্জে গেছে কিন্তু বিপিটা। এটা আজকে 30 নম্বর শাড়ি ছিল, প্রাইস রেঞ্জ কিলো ছিল কিন্তু 1250, 1250-এ আরও একটা শাড়ি রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি, একই কালার অপশানস, একই ডিজাইন কালার অপশানস দেখাচ্ছি। আমি এটা এখন অনুষ্ঠানের লাস্ট শাড়ি, এই পুরো শাড়িটা মেরুনের সাথে গেছে, এই যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু অনেকটা ধানের যে কালারটা হয়ে থাকে সেই ধানের কালারে গেছে, এটাতেও গঙ্গা যমুনা পার গেছে, রেড আর ইয়েলোতে গেছে কিন্তু পাটটা,
এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে মেরুনে গেছে ব্লাউজ পিস। 31 নম্বর শাড়ি ছিল, প্রাইস রেঞ্জ কিন্তু 1285 কিন্তু রয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আবার দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। ততদিনের জন্য নমস্কার।